আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বিনয়ের প্রণাম পরস্পরের নামে আশিস নেওয়া আশিস দেওয়া রাম লখন সীতা সঙ্গে আশ্রম পথে গুরু গম্ভীর চলে হনমে পাপম জন্মজা দুষ্কৃতং কৃতং মৃত্যুকে ব্রহ্মদত্তাভিমন্ত্রিতা আজ আর্য বংশের সূর্য অগস্ত্য আশ্রমে উদয় হল, আর চিরকালের অবিনাশ আজ পূর্ণ হল। হে মুনিদেব, বনবাসকালে মহামুনি ভরদ্বাজ, মহর্ষি বাল্মীকি, অত্রিমুনি, সতী শিরোমণি অনুসূয়া, সিদ্ধ জিতেন্দ্র সর্বাঙ্গ এবং অনেক মহর্ষি তপস্বী, মহান বিভূতি ও সৎসঙ্গে অতিক্রান্ত সময় জন্ম জন্মান্তরের পুণ্য থেকে প্রাপ্ত হয়। এর মধ্যে সুতিষ্ণুর সাহায্যে আপনার দর্শন তো আমার সাক্ষাৎ সর্বশ্রেষ্ঠ মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সমান। নিজের শিবকে প্রশংসা করাই সর্বত্র এক ভালো স্বামীর গুণ। হে রাম, তুমি এ রহস্য জানোই যে স্বয়ং ভগবান শিবের নাম যিনি সদা জপ করেন, ওনার কৃপাতেই তুচ্ছ প্রাণীর ভক্তি, শক্তি, জ্ঞান সব কিছু লাভ হতে পারে। এই বিনম্র স্বভাবই তো আপনার অলঙ্কার, আর আপনার মহানতা, আপনার মহিমা তো দেবতাদের থেকেও এগিয়ে। আপনার সূর্য সমান তেজস্বিতা, সমুদ্র শোষণ করার মতো তপস্বী আপনি। হে মহাবীর মহাত্মা, আপনার সিদ্ধির সামনে নত জানু হয়ে দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, ইয়তি আপনার উপাসনা করে ধন্য হয়ে থাকেন। আজ আপনার চরণতলে বসে জন্ম সফল হলো আমাদের তিনজনের। এই দুর্লভ পুণ্য আমরা লাভ করলাম নিজেদের বনবাসের অন্তিম চরণে। যখন তোমার দণ্ডকারণে আসার সংবাদ পেয়েছিলাম, তখন হৃদয়ে একটা আশা ছিল যে এই আশ্রমে তোমার আগমন হবে, আর আমি তোমার দর্শনে নিজের চোখকে কৃতার্থ করে তুলব। আজ সেই আশা পরিপূর্ণ হয়েছে। তুমি 10 বছর পর্যন্ত দণ্ডকারণে ঋষিদের রক্ষার ভার গ্রহণ করেছিলে, আর তোমার বনবাসের যে অল্প সময় অবশিষ্ট রয়েছে তা তুমি আমাদের আশ্রমে থেকে অতিক্রম করো। এ আশ্রম রাক্ষসের আতঙ্ক থেকে মুক্ত। এখানে এসে হিংসায় উন্মত্ত পশুও নিজের হিংসা ভুলে যায়। তোমাকে নিজের তপস্যাতে আর সাধনায় এখানকার পরিবেশ সাহায্য করবে। এ আপনার বিশেষ অনুগ্রহ মণিবর। আপনার শ্রীচরণের ছায়ায় আধ্যাত্মিক জ্ঞান লাভ করব আর শান্তি পাব, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু আপনি আপনার উদ্দেশ্য তো জানেন। আমি দণ্ডক বনকে রাক্ষস আর অসুর শক্তির অত্যাচার থেকে মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি। এই জন্য আমি নিজেকে এই পরম সুখ থেকে বঞ্চিত করায় দুঃখিত। তুমি ঠিক বলেছ রাম, আমি দেখেছি তোমার কার্য আর দেবতাদের উদ্দেশ্য এখনো সম্পূর্ণ হয়নি, আর উচিতও বটে। এই দণ্ডকারণ্যে তোমারই পূর্বপুরুষ মহারাজ দণ্ডক বাস করতেন,
নরখাদক রাক্ষসরা এই সবুজে ভরা দেশকে নষ্ট করে দিয়েছে, অর্থাৎ আমি তোমাকে কর্তব্য থেকে বিমুখ করব না। নাথ, আমাকে এমন স্থানের কথা বলে কৃপা করুন যেখানে আমি প্রহরীর মতো রাক্ষসদের আসার রাস্তা আটকাতে পারি। এমনই স্থান হল পঞ্চবটী। পবিত্র গোদাবরীর কূলে এ স্থান অতি মনোরম, তুমি ওখানেই বসবাস করো। এর একটু দূরেই রাক্ষস সৈন্যরা নিজেদের ছাউনি বানিয়ে রেখেছে, তুমি ওখান থেকে সমস্ত রাজ্যের সীমা রক্ষা করতে পারবে। রাম, আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আগামী দিনে তোমাকে তোমার কর্তব্য পূর্ণ করার জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক বিপদ আসবে তোমার রাস্তায়। তোমাকে মহর্ষি বিশ্বামিত্র মুনি যে দিব্য অস্ত্র প্রদান করেছিলেন তার ব্যবহার তোমার জানা আছে, কিন্তু আমার কাছে যে অস্ত্র আছে তোমাকে তার বিদ্যা শিখতে হবে। এজন্য আমি তোমাকে সব কিছুই দিতে চাই, আমার সঙ্গে এসো। এটি হলো মহাধনুক, যে কোনো শত্রুর অস্ত্রকে পরাজিত করতে পারে। একে বিশ্বকর্মা স্বয়ং বিষ্ণুর জন্য বানিয়েছিলেন। ভবিষ্যতে তোমায় মহাপরাক্রমী আর অত্যন্ত মায়াবী রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হতে পারে, এর জন্য তুমি এই ধনুক গ্রহণ করো। এই দুই দিব্যতনির যা ইন্দ্রের কাছ থেকে লাভ করেছি আমি, এটি অক্ষয়, এর বাণ কখনো শেষ হয় না। এর চার বাণ শত্রু নাশ করে অদৃশ্য হয়ে যায় আর নিজের তুনিরে আবার ফিরে আসে। এ দুটি তোমাদের দুজনের জন্য, তোমরা গ্রহণ করো।